চৌধুরী মশাই, আপনি ঠিক আছেন তো? আপনি কোথায় গেছিলেন? এইসব কথা থাক না বড় দিদি। মথুরবাবু যদি ঠিক সময় না পৌঁছাতেন তাহলে তো আমরা আন্দাজও করতে পারতাম না যে মেজো জামাই দাদা কোথায় থাকতে পারেন। এই তোমরা দুজন মেজো জামাই ওকে ঘরে দিয়ে এসো, যাও সাবধানে। তোমরা আমার সাথে এসো। তুমি যদুকে একা পেলে রেকর্ড তুমি যাও মা যাও। রঘুবীর রোগ কি করেছে? বিয়ান ঠাকুরুন, আমি আমার ব্যবহারের জন্য সত্যি অত্যন্ত লজ্জিত। আমি একা থাকলে আজ সত্যি প্যারিকে খুঁজে পাওয়া যেত না। মথুর বাবুই বললেন শ্মশানঘাটে যেতে। শ্মশানঘাটে গিয়ে দেখি ওখানেই একা একা বসে আছে আমার ছেলেটা। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। শোনানি কুসুম, কি তুমি ভূপালার দ্বারিকাকে কিন থেকে নিয়ে যাও। নিয়ে যাবো একে? এ তো আবার খিদে নাং নেই খালি কাঁদে না। সুবেলা পিসি, যদুর খুব জ্বর এসেছে, ডাক্তারবাবু আসছেন, তিনি দেখবেন তো। তুমি ভূপালের দ্বারিকাকে কেন থেকে নিয়েই যাও। সবই আমাদের কপাল গো ছোটি ঠাকুর, সবই আমাদের কপাল, নলে মেজদি ঠাকুর অবন সব। থাম, এখন সব কথা করুন, দাও তুমি ভূপালকে নিয়ে আনো দেখি। ভূপাল এসো এসো। রাজা রানীর গপ্প যদু শোনা, তোমার মাথা ব্যথা করছে, আমি কি তোমার মাথা কানে একটু টিপে দেব? ওকে কি হয়েছে যদু? কেন কাঁদছো তুমি? কি হয়েছে? খুব খুব কষ্ট হচ্ছে তাই নি? আর একটু সবুর করো যদু, একটু সবুর করো। তোমার মেয়ে বাবু তো গেছেন ডাক্তার আনতে, এক্ষুনি এ পড়বে। আর ডাক্তারের ওষুধ খেলে তোমার কষ্টও কমে যাবে। কেদুনে কেদুনে চুপ করো যদু, কেদুনে চুপ করো। চৌদম্বা, ডাক্তার বুক তো এসেছেন, চৌধুরী মশাকে পাশের ঘরে দেখছেন, উনি পরীক্ষা করে এখানে এসে যদুকে দেখবেন। চটকুকে ও চটকুকি, যদুর আবার জ্বর হয়েছে? মা খুব জ্বর হয়েছে যদুর, একেবারে গা পুড়ে যাচ্ছে। যদু যদু তুমি জল খাবে? আমি তোমাকে জল খাইয়ে দেবো। মা আমি ভাবছি ডাক্তার চলে গেলে আমি যদুর মাথায় একটু জল পট্টি দেব। আচ্ছা, আমার মা হারিয়ে গেছে না মাসে মনে? যদু
কাঁদেনি মানিক, কাঁদেনি কাঁদেনি এরকম করে, তুই তো সোনা ছেলে তাই না শুধু কাঁদেনি কাঁদেনি। আচ্ছা বাবা কেতন তুই তো ভালো ছেলে, এমন করে কাঁদেনি মানিক কাঁদেনি, একটু চুপ কর। কাঁদতে আমার বুকটা পেটে থাকে মানিক, চুপ কর। এমন ভাবে কে জানে ঘোড়া ছোটাবে টক বক টক বক। যদু এই দুধটুকু যে এবার এক চুমুকে খেয়ে নিতে হবে, নাও খেয়ে নাও। দেখো ভাইটা কি বোকা, ঘোড়া নিয়ে খেলতেই পাচ্ছি না। আচ্ছা তুমি এই দুধটুকু আগে খেয়ে নাও। সত্যি তো ভাইটা কি বোকা। তা যদু বাবু তুমি ভাইকে একটু চালাক চতুর করে দেবে তো? না আমি ভাইকে পড়াবো। পড়াবে? বেশ তো, তুমি ভাইকে নিশ্চয়ই পড়াবে। তা যদু তোমার আর মাথা ব্যথা করছে না তো? আমি ঘোড়ায় চড়বো তাই না মাসিমণি? নিশ্চয়ই তুমি ঘোড়ায় চড়বে মানিক। তা ঘোড়ায় চড়ে তুমি কোথায় যাবে শুনি? টকবক টকবক করে অনেক দূরে যাবে বুঝি? যা জ্বরটা ছেড়েছে। ওমা ভূপাল তোমার আবার কি হলো? এই তো আমি। মা যদি একটু দাদা বা ভাইকে আদর করে অমনি ছেলে মুখটা গোসা করে থাকে। কিচ্ছু আইন, এই তো আমি। ভূপাল দেখছি খুব দুষ্ট হয়েছে। চটকু কি বসে, তুমি দাদার সাথে খেলা করো। কি রে চটকু কি, যদু তো তোর ব্যাটার সঙ্গে খেলা করছে, তা জ্বরের মধ্যে যদুকে এভাবে কাটে বসিয়ে রেখেছিস? না বল দিদি, যদুর আর জ্বর নেই, জ্বর ছেড়েছে। তুই দাম চটকু কি, বাচ্চাদের জ্বর তো তাড়াতাড়ি চারে না, আবার পিড়ে পিড়ে আসে। আর তুই কি বুঝবি লো, সবে তো বেতম্বার ব্যাটা জন্ম দিলি। দুদু চলো বাপ, এবার তো গিয়ে ঘুমোতে হবে, মহেন দাদা তো অনেকক্ষণ শুয়ে পড়েছে। তুমি চলো মহেন দাদার পাশে গিয়ে শুয়ে পড়বে, মহেন দাদা তো তোমার জন্য অপেক্ষা করছে। চল যদু যাও, আজকে বড় মাসির ঘরে শুয়ে পড়ো, কালকে সকালে আবার ভাইদের সাথে এসে খেলা করো, যাও। আপনি আমার ময়নের সঙ্গে এরকম করে ব্যবহার করছেন কেন? ময়ন কি আপনার ব্যাটা নয়, সব ব্যাটা? আমি মানছি আমার ময়নের রাগ যে দবি মানে একটু বেশি, তারপর কি ব্যাটা ছেলেতে রাগ হতে পারে না? ও যদুকে কি এমন করেছে, বলেছে যে যদু কুস্তি শিখবে না বলে ওকে এক কাঠে শুতে দেবে না, ছেলে মানুষই ব্যাপার। আপনি কি এগুলো ধরতে শুরু করে দিয়েছেন? কত দেখো মহেন আমারও ছেলে, আমার অধিকার আছে মহেনকে শাসন করার। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি মহেনের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা তৈরি হচ্ছে, ও কারোর সুখ দুঃখ কিছু বিচার করছে না, কিছু দেখছে না। আচ্ছা মহেনের যা বয়স ও কি এটা বুঝে না, যদু শরীরটা খারাপ, যদু জ্বর হয়েছে, তা সত্ত্বেও সকাল থেকে ও যদুকে বিরক্ত করছে এবং তুমি ওকে আগলে রাখছো, তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ প্রত্যেকটা ব্যাপারে, ওকে বাবা বাচ্চা করছো। আচ্ছা পত্র মহেন যখন বড় হবে তখন কি তুমি এইভাবেই ওকে আগলে রাখবে? তুমি একটিবারের জন্য বুঝতে পারছো না মহেনের কত বড় ক্ষতি করে দিচ্ছ, তুমি তো বুঝতে পারছো না। হ্যাঁ আপনি তো আমার মহেনের ভবিষ্যৎটা একদম জেনে বসে আছেন। শুনুন ময়না আমার সোনার টুকরো ছেলে, শুধু আপনি ওর মম্ম দিতে পারছেন না, ওকে বললে ও সব কথা শুনবে, দেখবেন দেখবেন ও কিরকম কথা শুনবে দেখবেন। ময়ের ব্যাটা আমার, বাবা একটু সরে শো। দেখো তুমি যদি তোমার মায়ের কথা না শোনো তাহলে তোমার বাপ কিন্তু তোমার মাকে অনেক কথা শোনাবে। শোনা আমার একটু সরে শো। দেখো তোমাদের জন্য আমার মান সম্মান আমি কিছু রাখতে পারবো না। তুমি নিজের দায়িত্ব নিয়ে একটা ছেলেকে নিয়ে এলে, তাকে রাতে শোয়াবে বলে এখন সে নেই। তুমি অন্ধটা দেখো, বাড়িটা দেখছি। যদু 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 কোথায় রে যদু যদু
দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ।